ওয়েলকাম টু উইসপটিউ। বসন্ত তো দৌড় করায়, আর এই বসন্ত যে এসে গেছে সেটা আমাদের জানাই। এই মন্দির প্রতি বছরের বসন্ত উৎসব, তো প্রতি বছরে না, এই বছরও ব্যতিক্রম হয়নি। আমরা চলে এসেছি এই মন্দির বসন্ত উৎসবে, আর সেখানে এসে আসুন তো জমজমাটি একসাথে, মানে আপনাদের সঙ্গীত জগতের অনেক মানুষ এখানে, সবাই এখানে গান গান। আর সেখানে দর্শক শুধু যে কাছে পিঠে দর্শক সেরম নয়, এখান থেকে বাংলাদেশ, মুম্বাই, দিল্লি সব থেকেই দর্শকরা এসেছেন। তো কী কী হলো পুরো অনুষ্ঠান জুড়ে দেখতে থাকুন। মানে পাগল পাগল অবস্থা আজকে। আজকে সব রকমভাবেই আমার ব্যস্ততা ভীষণ, তবে খুব এনজয় করছি। এখন শ্রাবণীদি গাইছেন, আমাদের জন্য এটা বিশাল বড় পাওয়া। আরও প্রচুর গুণী শিল্পীরা রয়েছেন, সকলেই প্রায় চলে এসেছেন, খুব ভালো লাগছে। না না, বাংলাদেশ থেকে লোক এসছেন আমার অনুষ্ঠান দেখতে, বোম্বে থেকে, দিল্লি থেকে লোকজন এসছেন, সুতরাং বিশাল বড় পাওয়া এটা। সাদা আবির হলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম, কিন্তু পিঙ্ক। বসন্ত তো একবারে দৌড় করে, আর এই মন্দির এই প্রোগ্রামটা মানেই বসন্ত এসে গেছে। তোমার কাছে বসন্ত মানে? আমার কাছে বসন্ত বলতে তো দোল, এবং আমার গোবরডাঙাতে আমি যেখানে থাকি, আমার যেখানে বাড়ি, সেখানে অ্যাকচুয়ালি আমাদের দোলের পরের দিন দোল হয়। মানে সেখানকে সেখানে আমরা ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপরে দোল খেলি। আমাদের অ্যাকচুয়ালি যেদিন দোল তার ঠিক পরের দিন আমাদের ওখানে দোল হয়, কারণ ওখানে আমাদের বড় একটা কৃষ্ণ ঠাকুরের মন্দির আছে। ওখানে প্রায় অনেক বছর, অনেক অনেক বছর ধরে এই প্রথা চলে আসছে, তো আমার জন্য ভীষণ স্পেশাল ওই দিনগুলো। এবং এখানে এসে মনে হচ্ছে যে সত্যি দিনটা চলে আসছে আস্তে আস্তে কাছে, সেই দোলের দিন, সেই বসন্তের দিন, এবং এসে খুবই ভালো লাগছে আজকে। আমি তো রঙিন মানুষ, রং লেগেই থাকে। তো এই গুরুদায়িত্বটা আমি এই নিয়ে চতুর্থ বছর, মানে ফোর্থ টাইম আমি এই ইভেন্টটা হোস্ট করছি। তো এখন গুরুদায়িত্ব না, এটা বাড়ির দায়িত্ব বলেই মনে হয়, কারণ এখানে দর্শক যারা তারাও পরিচিত হয়ে গেছে আমার সাথে। ইমন, নীলাঞ্জন তো আমার বন্ধু, ইমন তো বহুপূর্ণ বন্ধু, প্লাস ওদের ছাত্রছাত্রী সবাই আমার মানে ঘরের মানুষ হয়ে গেছে, আমিও তাদের কাছের মানুষ হয়ে গেছি, ফলে এটা একদমই পারিবারিক অনুষ্ঠান হিসেবে আমি দেখি। বলে রং মাখার প্ল্যান তো নেই, তবে রঙিন থাকার প্ল্যান রয়েছে রং না মেখে, কারণ দোলের পরপরই আমার শ্যুট রয়েছে। আবির অবধি ঠিক আছে, কিন্তু ওই যে ব্যাটারির কালি, বাঁদুরের রং, এরা মাখিয়ে দিলে পাঁচ ছ দিন রং যায় না, সেই রং থেকে একটু দূরে থাকবো। আমার আমার হলুদ আবির খুব ভালো লাগে, আমার গোলাপি আবির ভালো লাগে, নীল আবির ভালো লাগে। বসন্ত আজ হাতের উপর হাত, বসুন্ধরায় মোহনবাসীর সুর, রুদ্র পলাশ রবীন্দ্র গান বাজে, হৃদয় খোঁজে আবার অচিনপুর। তোমায় ভেবে কোকিল মাতোয়ারা, মেঘ শরীরে কাব্য কালিদাস, তোমায় ছুঁয়ে আলোক বর্ষ হাঁটা, সময় স্রোতে যুগল বসবাস। চারটিখানি কথা
ভালোবাসছে, সবাই এত গুণী মানুষরা এসছেন মনের একটা ডাকে, এটাই দেখে খুব ভালো লাগে। এখানে এসে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর কি গান গাইলে আজকে? আমি আজকে দুটো গান আমি আজকে দুটো গান গেয়েছি, একটা শিবের গান আর একটা আজকে লোকসঙ্গীত, দুটো লোকসঙ্গীত। আর কোনের দিন স্বর্ণ নেবো, কি করবে? খুব রাম লাগবে। আমার বসন্তের প্ল্যান আলাদা করে কিছু থাকে না, কিন্তু আমার বাড়ির ছাদে, আমার বাড়ি একেবারে ভবানীপুরে আদিগঙ্গার পাড়ে, তো সেখানে আমরা বন্ধু বান্ধবরা বাড়িতে প্রচুর গান বাজনা করি, এবং আমার যত গান বাজনার বন্ধু বান্ধব আছে, আমরা ব্যান্ডের ছেলেরা সবাই আসি, আমরা এখানে সবাই এসে একসাথে গিটার বাজিয়ে গান করি, ফেসবুক লাইভ করি, আর যেটা করি হচ্ছে আবির খেলি, এবং স্ট্রিক্টলি বলা থাকে যে কোনো রকম রং তেন না নয়, খালি আবির নিয়ে আমরা, মানে দোল যেটা অ্যাকচুয়ালি দোলের যেটা মানে নিয়ম আবির খেলা, আমরা আবির খেলে দোলটাকে সেলিব্রেট করি আর গান বাজনা। অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন উই স্পট ইউ। থ্যাংক ইউ সো মাচ।